এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই 5টা বই। মানে মূল কারণটা ধরিয়ে দেই, মানে এই যে আমি বলি যে এই যে 1, 2, 3, 4, 5 এর বই আর 3, 4, 5, মানে আমাদের দেশে অনেক আলোচনা হয় বা সেমিনারে বড় বড় শিক্ষাবিদ বা কনসালট্যান্ট দেশি বিদেশি যে আমাদের দেশের ক্লাসরুম ইকুইপমেন্ট নাই, ভালো টিচার নাই, এই সেই। হ্যাঁ, আমার কথা হলো আসল অপরাধী এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই যে এই 5টা বই, এই যে সরকার থেকে যেটা দেয় ইংলিশ ফর টুডে, এই 5টা বই হলো আসল আসামি। কিভাবে আসামি একটু বলতেছি, তার আগে একটু বলি, আমি তো 91 সাল থেকে ইংলিশ পড়াই, এতদিন কিন্তু এগুলো আমার নজরে আসে নাই। মানে করোনার বন্ধটা যখন শুরু হলো 20 সালের মার্চ মাসে লকডাউন, তখন তো সব বন্ধ, আমিও তখন ফ্রি হয়ে গেলাম, তখন আমি আবার ইংলিশ নিয়ে যে গবেষণা শুরু করলাম যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই গ্রামের একটা বাচ্চাও বা বড় যিনি বাংলা পড়তে পারেন উনিই যাতে ইংলিশ শিখতে পারেন। তো এই গবেষণা করতে করতে আমার প্রচুর বই ঘাটাইতে হয়েছে, তখন আমার যেটা নজরে আসলো সাপোজ এই যে ক্লাস 2 এর বই, হ্যাঁ এটা খুবই মজার 2। এখন এই যে এই 1 থেকে শুরু করে এই বই, এই যে ইংলিশ ফর টুডে বোর্ডের বই, হ্যাঁ কোনো বাংলা নাই, কোনো বাংলা নাই, পুরাটা কিন্তু ইংলিশ টু ইংলিশ। এবং কেন ইংলিশ টু ইংলিশ, হ্যাঁ এই যে অক্সফোর্ড কেমব্রিজের যারা ওই যে সাদা চামড়া ভাষাবিজ্ঞানী ভাষাবিদ বা হার্ভার্ড ইত্যাদি, ওনাদের একটা মতবাদ আছে, আমি এটা হলো ভুল মতবাদ, তারা বলেন যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে, মাতৃভাষা হারাম, হ্যাঁ ইংলিশ দিয়ে ইংলিশ শিখাইতে হবে। আমি বলি যে না, এটা তো ভুল কথা, এটা তো কমন সেন্সের বিরুদ্ধে। আমি যদি বলে এই গোদে ইত্তেময়ী দেশকা ইচিনি সান শি অন গো রুকু শি চিনানে হাঁচি কুদাসাই কন্নিচোয়া, কি জাপানি শিখে ফেলবা? আমি যদি 1.5 ঘন্টা জাপানি শিখাই কোনো বাংলা না বলি, হবে? ছাত্রই বলবে না স্যার আমি তো বাংলা জানি, আমার বাংলা দিয়ে বুঝান। যেমন আমরা ছোট কাল থেকে কোরআন শরীফ পড়ি, কত খতম দেই সবাই, আচ্ছা এই কোরআন খতম দিতে দিতে সুরা পড়তে পড়তে আমরা কি আরবি ভাষা শিখে ফেলছি? আরবি তো আল্লাহ একটা নিয়ম রাখছেন, আল্লাহ তালা একটা সুন্দর ই রাখছেন যে অর্থ না বুঝলেও আল্লাহ তেলাওয়াত করলে সওয়াব আছে। ইংরেজি কিতে অর্থ না বুঝে পড়লে তেলাওয়াত করলে সওয়াব নাই।